আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এটা হচ্ছে সকালের দিক দিয়ে। আমি হচ্ছে টিচার আসছিল সকালবেলা, ওনার পরীক্ষা চলতেছে, উনি বিকেলের টাইমে আসে। আমি হচ্ছে চা সিদ্ধ করতেছি ওনার জন্য, প্লাস নাস্তাগুলো রেডি করতেছি, আর এদিকে হচ্ছে গরম গরম রুটি বানাচ্ছি আপনাদের ভাইয়ার জন্য। আপনারা তো জানেন যে ও সকাল বিকাল দুই বেলায় রুটি খায়, আর সাথে বাচ্চারাও খাবে, মেয়েটা খায় না। এদিকে হচ্ছে আমার ছেলেটা হচ্ছে বেশি মাস্টার হয়ে গেছে, মাস্টারি করে কাপ নুডলস নিয়ে আসছে। তো কাপ নুডলসগুলো হচ্ছে ও মিক্স করতেছে, মিক্স করতে করতে কী হয়েছে, ওর গালের ভিতর ঢুকে গেছে, একেবারে মুখের ভিতর বিড়ালের মতো হয়ে গেছে। এই যে দেখেন, মানে ওর হাতে পাইয়ে পড়ে একেবারে নাস্তা নাবত হয়ে গেছে। তো শেষমেশ আমি একটু ওকে ঠিক করে দিচ্ছিলাম, এগুলা সুন্দর করে বানিয়ে টানিয়ে দিচ্ছিলাম। অলরেডি ও একটা খেয়ে ফেলছে, এটা হচ্ছে মিক্স করে নিচ্ছি স্কুলের টিফিনের জন্য। প্রিয় দর্শক, আমার ভিডিওটি কোথাও কোনো অংশে যদি একটুকু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, তারা লাইক বাটনে একটা ক্লিক করে দিবেন, ফলো দিয়ে রাখবেন, যাতে করে আমি কোনো নতুন নতুন ভিডিও যদি আপলোড দিই, নোটিফিকেশন আপনাদের সবার কাছে পৌঁছে যাবে, এই জন্য আর কি। তো আপনারা এভাবে কে কে আমার মতো কাপ নুডলসগুলো নাড়াচাড়া করে করে করেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার যেভাবে সুবিধা মনে হয়েছে আমি সেভাবে করেছি। মাছওয়ালা আসছিল, তো আমি হচ্ছে গিয়েছিলাম একটু মাছওয়ালার কাছে। মাছওয়ালার কাছে মাছ পছন্দ হয়নি, দেখলাম যে বেলুম্বু নিয়ে আসছে, তো বেলুম্বুগুলো পছন্দ হয়ে গেল, আমি হচ্ছে 20 টাকার নিয়ে নিচ্ছি ওখান থেকে। ওই আঙ্কেলটা যখনই বেলুম্বুগুলো নিয়ে আসে, আমি হচ্ছে আমি এই যে মাছ দিয়ে রান্না করার জন্য বেলুম্বুগুলো আমি নিয়ে নিই, মানে টকটক একটু ফ্লেভারগুলো ভালোই লাগে, আর বাচ্চারাও কিন্তু লবণ মরিচ দিয়ে খেতে মানে বেশ পছন্দ করে, সেজন্য আমি নিয়ে নিলাম। তো এদিকে হচ্ছে আমার ছেলে অলরেডি বেলুম্বুটা খেয়ে নিচ্ছে লবণ দিয়ে, আর গড়ের অবস্থা দেখতেই পাচ্ছেন, মানে টিচার চলে গেছে, কাপ পিনিসগুলো এখনও নেওয়া যায় নাই। তো আমি হচ্ছে এগুলো এখন একটু নাড়াচাড়া করতেছি, কাজ অলরেডি স্টার্ট করে দিছি। এদিকে হচ্ছে ভিডিও এক হাতে, ক্যামেরা ধরছি এক হাতে, কাজ করতেছি, অনেক কষ্ট হয়ে যায় আসলে। তো আমি জানি না, আপনাদের যদি কোথাও কোনো অংশ একটুকু যদি ভালো লাগে থাকে, সব কিছু আপনাদের হাতে। আমি জানি না আল্লাহ তালা কীরকম করে না করে ইউটিউবিংয়ের মধ্যে, আমরা সবাই কিন্তু ছোটো বড়ো সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর। তো আমি এদিকে হচ্ছে একটু ওর রুটিনটা দেখছিলাম যে আজকে কী কী ঘন্টা আছে, ওর বইপত্রগুলো গোছাতে হবে, তো সেজন্য আমি দেখে নিচ্ছিলাম। তো যাই যে এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম, ছোটো বড়ো আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছি, সবাই কিন্তু এক একজন এক একটা অতি মানে সিরিয়াস না হলেই আমাদের মনের ভিতরে একটা কোথাও একটা আশা তো আছে। তো এদিকে হচ্ছে আমি মাছগুলো রান্না করতেছিলাম আর কি। আজকের ভিডিওটা পর্যন্ত, আল্লাহ হাফেজ।